বিমানযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন বিমানযাত্রীদের লাগেজ বিলম্বিত অথবা হারিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হলে বিমানবাহকদের উপর আর্থিক ক্ষতিপূরণ আরোপ করেছে। সৌদি সিভিল এভিয়েশন জানিয়েছে, এয়ার ক্যারিয়ারকে অবশ্যই ট্রাভেলিং টিকিটধারী ক্ষতিগ্রস্ত প্রতিটি গ্রাহককে নিম্নতম 1820 রিয়াল ক্ষতিপূরণ দিতে হবে। যদি লাগেজের ক্ষতি হয় অথবা ফ্লাইট বিলম্বের জন্য ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ 6000 সৌদি রিয়াল পর্যন্ত ক্ষতিপূরণের নতুন বিধান করা হয়েছে। যদিও সিভিল এভিয়েশন উল্লেখ করেছে, গ্রাহক যদি ক্ষতিপূরণের মাত্রা বাড়তে চায় কারণ হিসেবে তার লাগেজের উচ্চ মূল্যের আইটেম থেকে থাকে, তবে বিমানে ওঠার আগে সেই উচ্চ মূল্যের জিনিসের সম্পর্কে মালামালের বিবরণ বিমানবাহকের কাছে প্রকাশ করতে হবে। সিভিল এভিয়েশন বলছে, অভ্যন্তরীণ ফ্লাইট ও ইন্টারন্যাশনাল ফ্লাইটের জরিমানার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জরিমানার বিধান রাখা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে যদি তাদের লাগেজ বিলম্বিত হয়। বিলম্বের প্রত্যেক দিনের জন্য 104 রিয়াল থেকে সর্বোচ্চ 520 রিয়াল পর্যন্ত এই নিয়ম সৌদি আরবের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রযোজ্য হবে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে গ্রাহকদের ফ্লাইট বিলম্বের প্রতিদিনের জন্য 208 রিয়াল এবং বিলম্বিত সহ লার্কেজ পাওয়ার পরে সর্বোচ্চ 1040 রিয়াল পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। সিভিল এভিয়েশন উল্লেখ করেছে, যদি অতিরিক্ত ব্যাকেজ থাকে তার জন্য অবশ্যই এয়ার ক্যারিয়ারকে অতিরিক্ত ব্যাকেজের জন্য আলাদা আইডেন্টিফিকেশন কার্ড দিতে হবে। সবশেষ সিভিল এভিয়েশন বলছে, ক্ষতিপূরণ তথ্য সঠিক তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে সেই তারিখ থেকে 30 দিনের মধ্যে গ্রাহকের যাবতীয় ক্ষতির জন্য এয়ার ক্যারিয়ার কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। দর্শক, তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।